জিএনএম এনএম 2022-এর এন্ট্রান্স এক্সামে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেছো, তোমাদের কাট অফ কত যেতে পারে? জিএনএম এর ক্ষেত্রে কাট অফ কত হতে পারে, এনএম এর ক্ষেত্রে কাট অফ কত হতে পারে, মেল এই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে, সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে তোমাদের যে শিফট 1 এবং শিফট 2 এর মধ্যে কোন শিফটের কোয়েশনস টাফ হয়েছিল, কোন শিফটের কোয়েশনস ইজি হয়েছিল, তোমাদের কিভাবে দুটো শিফটের কোয়েশনসের ইভ্যালুয়েশনস হবে, কাউন্সিলিং প্রসেস কিভাবে, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্টের পর যে কাউন্সিলিং প্রক্রিয়া, সেই কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে কন্ডাক্ট হয়, সেই সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। এক কথায় বলতে গেলে যে সমস্ত ক্যান্ডিডেট জিএনএম এনএম 2022-এ অ্যাপিয়ার করেছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে ভুলবে না। তো দেখো, প্রথমেই তোমাদেরকে বলবো যে তোমাদের যে এক্সাম, সেই এক্সাম কিন্তু কন্ডাক্ট হয়েছিল দুটো শিফটে, তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হয় শিফট 1 এবং শিফট 2। 21-এর যে এক্সাম হয়েছিল সেই 2021-এর এক্সামে কিন্তু শিফট 2 এটা অনেকটা কম্পিটিটিভলি টাফ ছিল, বাট এবছর অর্থাৎ 2022-এ জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামে যেটি দেখা গেছে যে শিফট 2 যেটি হয়েছিল শিফট 2 এর কোয়েশ্চেন্স অনেকটা সহজ ছিল তোমাদের কাছে। এটা অনেকেরই তোমাদের মতামত, অলরেডি বিভিন্ন আনসার কি তোমরা দেখতে পেয়েছো। তার সঙ্গে সঙ্গে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যে তোমাদের ডিটেলস যে আনসার কি সেটা কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, তার ভিডিও ইন ডিটেলস ডিসকাশন তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছিলাম। এবার তোমাদের কোন শিফটের কোয়েশ্চেন্স ইজি হয়েছিল, এটা অনেকের মধ্যে কোয়েশ্চেন্স যে আমি তো শিফট 1-এ অ্যাটেম্প্ট করেছি, আবার কেউ বলছে আমি শিফট 2 অ্যাটেম্প্ট করেছি, তাহলে প্রত্যেকের মধ্যে একটাই কিউরিয়াসিটি রয়ে গেছে যে কোন শিফটের কোয়েশ্চেন্স ইজি হয়েছিল। তো দেখো, অ্যাজ পার মাই ওপিনিয়ন এবং বিভিন্ন তোমাদের স্টুডেন্টদের ওপিনিয়ন যেটা রয়েছে স্টুডেন্ট ফোরামের, সেটি হচ্ছে যে এবছরে কিন্তু আগের বছর দেখো শিফট 2, এই শিফট 2 এর কোয়েশ্চেন্স আগের বছর ছিল টাফ, কিন্তু এবছর কি হয়েছে, এবছর সেই শিফট 2 এর কোয়েশ্চেন্স অনেকটা ইজি হয়েছে শিফট 1 এর থেকে। এবার দেখো, ইজি টাফ এই ব্যাপারটা কিন্তু থাকছে, পুরোটা ডিপেন্ড করছে কমপ্লিটলি স্টুডেন্টের যে প্রিপারেশন তার উপর। কারো কাছে হয়তো শিফট 2 ইজি, কারো কাছে শিফট 1 ইজি, বাট ওভারঅল যেটা একটা তোমাদেরকে বলতে পারি যে শিফট 2 এর কোয়েশ্চেন্স অনেকটা ইজি হয়েছিল কম্পারেটিভলি শিফট 1। বাট এবছর তোমাদের যেটা হয়েছিল কোয়েশ্চেন শিফট 1 এবং শিফট 2 এর ক্ষেত্রে, দুটো শিফটে কিন্তু যথেষ্ট ইজি কোয়েশ্চেন্স তোমরা দেখেছিলে, এবং আমাদের টেকনোপিডিয়া লাইভের যে প্রিপারেশন ক্লাস ছিল সেই প্রিপারেশন পেড প্রিপারেশন ক্লাসের কিন্তু তার মধ্যে যে টপিক আমরা কভার করেছিলাম বা ডিরেক্ট অনেক কমন কোয়েশ্চেন্সও সেখানে এসেছে। তো দেখো, তোমাদেরকে প্রথমেই যেটা বলতে চাইবো যে তোমাদের নেক্সট যে কোয়ারিজটা থাকছে প্রত্যেকের মধ্যে, যে সেফ স্কোর কত, অর্থাৎ আমি এত মার্কস পেলে, আমি কত মার্কস পেলে একটা গভর্নমেন্ট কলেজ আমি সিকিওর করতে পারবো। তো তোমাদের যে আনসার কি, সেই আনসার কি কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে, অনেকেই আশা করছি তোমরা তোমাদের সেই আনসার কি দেখে নিয়েছো, এর ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম। এবার তোমাদের দেখো, মেল ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে মেল নার্সিংয়ের জন্য যারা অ্যাপ্লাই করেছো, তোমাদের জন্য এবছরের অর্থাৎ 2022-এর যে কোয়েশ্চেন্স, সেই কোয়েশ্চেন্সের রেসপেক্টে যদি আমি বলি, এক্ষেত্রে তোমাদের কাট অফ কত যেতে পারে, প্রথমেই তোমাদেরকে বলে রাখবো যে সম্পূর্ণ যে তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এখান থেকেই তোমাদেরকে শেয়ার করছি, এর সঙ্গে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ইনফরমেশনের কোনো রিলেশন নেই, বিকজ এটা কোনো অফিসিয়াল ইনফরমেশন কিন্তু না। এবার তোমাদেরকে যেটা বলবো, যে সমস্ত মেল ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকেই জানো যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে গভর্নমেন্টের সিট অনেক কম রয়েছে, আমাদের সবার প্রথম প্রায়োরিটিতে থাকে যে একটা গভর্নমেন্ট কলেজকে সিকিওর করা। তো সেক্ষেত্রে তোমাদের যেটা বলবো, দেখো যে 2022-এ যে সমস্ত মেল ক্যান্ডিডেট রয়েছে ফর জিএনএম অর্থাৎ জেনারেল নার্সিং মিডওয়াইফারি, তোমাদের জন্য সেফ স্কোর যেটা থাকছে সেটা হচ্ছে মোটামুটি বলা যায় 70-75+ স্কোর যদি তুমি করতে পারো একটা মেল ক্যান্ডিডেট, এটা আমি অবশ্যই বলছি ফর মেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেটদের জন্য অনলি ফর এটা জিএনএম। তো এই 70-75+ মার্কস যদি তোমার থাকে, কারণ দেখো তোমাদের যে আনসার কি যেটা অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে, তার ভিডিও আমি করে দিয়েছি কিভাবে তোমরা তোমাদের আনসার কি দেখতে পাবে, আমার চ্যানেলেও বিভিন্ন আনসার কি বিভিন্ন শিফটে দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের আনসার কি থেকে একটা অ্যাজাম্পশন করতে পারবে
একটা এক্সপেক্টেড মার্কস যে তুমি কত পেতে পারো, সেক্ষেত্রে যদি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে প্রথমেই বলবো 70-75+ মার্কস যদি তুমি গেন করতে পারো, সিকিওর করতে পারো, দেন আশা করবো ডেফিনেটলি তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। নেক্সট আমি যেটাতে আসবো তোমাদের, দেখো মেল ক্যান্ডিডেট আশা করছি বুঝতে পেরেছো, এবং ANM এর ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের কোনো সিট নেই, অনলি ফর GNM মেল ক্যান্ডিডেট অ্যালাউ রয়েছে, তোমরা প্রত্যেককেই জানো। নেক্সট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি দেখো ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারো GNM এবং ANM দুটো কোর্সের ক্ষেত্রে। প্রথমে আমি যেটাতে তোমাদেরকে আসবো যে ANM এর ক্ষেত্রে, ANM এর ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেট, প্রথমেই বলবো ফিমেল, এখানে একটা বিষয় লক্ষ্য করো, দেখো তোমাদের GNM এবং ANM এদের ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো তোমাদের এক্সাম একটাই হচ্ছে, কমন এক্সাম, তোমাদের রেজাল্ট কমন বেরোচ্ছে, কাউন্সেলিংও কমন হচ্ছে। তো জেনারেলি যেটা দেখা যায় এবং অ্যাজ পার মাই ওপিনিয়ন যেটা বলবো যে তোমাদের GNM হচ্ছে একটা ডিপ্লোমা কোর্স যেটা বলতে পারো, এটা 3 ইয়ার্সের কোর্স রয়েছে। ANM হচ্ছে 2 ইয়ার্সের কোর্স যেটা সার্টিফিকেশন কোর্সের সমতুল্য একটা কোর্স। তো এই ক্ষেত্রে আমি প্রেফারেন্স প্রত্যেককে দিই যে GNM ইজ বেটার দ্যান ANM, এর পিছনে অনেক রিজন রয়েছে। তো GNM ক্ষেত্রে যারা, যে সমস্ত ক্যান্ডিডেট যারা দেখো এখানে ANM এর জন্য যারা কাট অফ জানতে চাইছো, এখানে একটা বিষয় হয়ে থাকে যেটা হচ্ছে ধরো কোনো একটা ক্যান্ডিডেট সে হয়তো GNMও পেয়েছে ANMও পেয়েছে, তাহলে ডেফিনেটলি সে GNM এর দিকে শিফট করবে। তো আলটিমেটলি সেই কারণে দেখা যায় যে ANM এর ক্ষেত্রে যে কাট অফটা থাকে না সেটা অনেকটা কম থাকে। দেখো ANM এর ক্ষেত্রে কাট অফ কিন্তু হতে পারে 50+ তুমি ANM এ চান্স পেতে পারো, কারণ একটাই রিজন রয়েছে যে এর আগে ধরো সাপোজ একটা ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট GNM ANM দুটো র্যাঙ্কই পাবলিশ হলো, তো হয়তো দেখা গেল সেই ফিমেল ক্যান্ডিডেট যখন কাউন্সেলিং করলো আলাদা করে কিন্তু কোনো কাউন্সেলিং হয় না, একটাই কমন কাউন্সেলিং, তো দেখা গেল সেক্ষেত্রে তুমি হয়তো GNMও পেয়েছো ANMও পেয়েছো, তো তুমি কি করবে, ডেফিনেটলি তুমি GNM এ সুইচ করবে। তো GNM এ যখন তুমি সুইচ করবে তো ANM এর সিটে একটা ভ্যাকেন্ট হচ্ছে, তো সেই জন্য আমি বলতে পারি অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, এটা কিন্তু কোনো অফিসিয়াল আপডেট না, যে 50+ কোর থাকলে তুমি ANM এ চান্স পেতে পারো। ANM শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে, আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের কাউন্সেলিং প্রসেস, তোমাদের রেজাল্ট বেরোনোর পর যে কাউন্সেলিং প্রসেস সেটা নিয়েও ডিসকাস করব। তার জন্য তোমাদের যেটা করতে হবে ভিডিওটাকে কমপ্লিট দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করতে হবে। এবার দেখো তোমাদের যেটা বলবো যে ANM এর ক্ষেত্রে 50+ স্কোর করলে তোমরা ANM এ একটা সিট পেতে পারো, এটা কিন্তু একটা যথেষ্ট চান্স রয়েছে। এবার যদি কেউ বলো যে আমি 100% শিওর হতে চাই ANM এর সিট পেতে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু 65+ স্কোর করতে হবে, এটা ধরে রাখো, তাহলে 100% ডেফিনেটলি যে তুমি ANM এ একটা সিট সিকিওর করতে পারবে, অবশ্যই সেটা গভর্নমেন্ট সিট, কারণ ANM এর ক্ষেত্রে প্রাইভেট কোনো সিট থাকছে না। এইবার আমি চলে আসি তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তোমাদের যে GNM এর সিট, ফিমেল ক্যান্ডিডেট ফর GNM, GNM এর জন্য ফিমেল ক্যান্ডিডেটদের কত মার্ক্স থাকা উচিত, তো দেখো এক্ষেত্রে তোমাদের শিফট 1 এবং শিফট 2 এর যে এক্সাম হয়েছে সেই কোয়েশ্চেন্স অ্যানালিসিস এবং তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টস, ম্যাক্সিমাম যত স্টুডেন্টস রয়েছে এক্ষেত্রে 2022 ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কিন্তু যে মার্কস অর্থাৎ তোমাদের আনসারকে রিলিজ করার পর বা তার আগে বিভিন্ন আমরাও বিভিন্ন আনসারকে নিয়ে ডিসকাস করেছিলাম সেটা দেখে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টসের যে সার্ভে, সেই সার্ভে রিপোর্ট যেটা বলছে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু 50-65 অর আই ক্যান সে দ্যাট 50-60 এই মার্কস অ্যাটেম্প্ট করেছে, অর্থাৎ এক্সপেক্টেড মার্কস যেটা পাচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্টস তোমাদের নেগেটিভ মার্কিংস বাদ দিয়ে সেটা হচ্ছে 50-60 মধ্যে ঘোরাফেরা করছে। তো এই যে একটা এক্সপেকটেশন এর উপর ডিপেন্ড করে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা একটা গভর্নমেন্ট কলেজ সিকিওর করতে চাও তাদের জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া তোমাদের যেটা আমি বলবো যে এক্ষেত্রে ফর জেনারেল ক্যান্ডিডেট, কারণ কি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ওটা ডিফারেন্স হবে, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 60-70 যে সমস্ত ক্যান্ডিডেট মার্কস গেন করতে পারবে তোমাদের জন্য কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাওয়ার অর্থাৎ গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং পাওয়ার সুযোগ অনেকটা বেশি। এইবার দেখো এখানে একটা কোয়েশ্চেন্স যে কলকাতার মধ্যে যে বিভিন্ন রিপুটেড গভর্নমেন্ট নার্সিং স্কুল রয়েছে যেমন SSKM,
আরজি কর, নীলতন সরকার, এই সমস্ত নার্সিং স্কুলগুলোতে যদি তুমি অ্যাডমিশন হতে চাও, সেক্ষেত্রে অবশ্যই এই যে 60 থেকে 70 এর সঙ্গে তুমি আরও 5-7 মার্কস অ্যাড করে রাখবে। এই সমস্ত রেপুটেড গভর্নমেন্ট কলেজগুলোতে পেতে গেলে 75+ মার্কস তোমাকে গেইন করতে হবে। এবার দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে ব্যাপারটা যেটা রয়েছে যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এটা আমি বললাম 60 থেকে 70। এবার যে সমস্ত ক্যান্ডিডেট যাদের স্পেশাল ক্যাটাগরি রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, এরা মোটামুটি আন্দাজ করতে পারো, অর্থাৎ এসসি এসটি ওবিসি +5 +-5, অর্থাৎ +-5 বলতে আমি কি বোঝাতে চাইছি, এই 60 থেকে 70 রেঞ্জের মধ্যে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টসরা অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটরা তোমরা ধরতে পারো একটা গভর্নমেন্ট কলেজ সিকিওর করতে পারবে। এবং যারা রেপুটেড গভর্নমেন্ট কলেজগুলোকে পেতে চাইছো কলকাতা, যেমন SHKM, RGCOM, যারা রেপুটেড গভর্নমেন্ট কলেজগুলোকে সিকিওর করতে চাইছো, যেমন SSKM, RGCOM, নীলতন সরকার, এই সমস্ত রেপুটেড কলেজগুলোতে পেতে গেলে কলকাতা মেডিকেল বা যদি আমি বলি বর্ধমান মেডিকেল, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে মেডিকেল কলেজ রয়েছে যেগুলো রেপুটেড, সেইগুলো পেতে গেলে কিন্তু তোমাদের মার্কস আর একটু বেশি রাখতে হবে। মোটামুটি 75+ রাখলে আই হোপ তোমরা প্রত্যেককে পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের যেটা বলবো অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন ধরো এসসি এসটি এদের ক্ষেত্রে তোমরা +-5, অর্থাৎ অলওয়েজ -5, মোটামুটি 5 মার্কস কম বেশি ধরতে পারো, এর আশেপাশেই তোমাদের ঘোরাফেরা করবে। নেক্সট আমি যে ব্যাপারটায় চলে আসবো তোমাদের, সেটি হচ্ছে যে তোমাদের রেজাল্ট, অর্থাৎ দেখো তোমাদের রেজাল্ট পাবলিকেশনের পর তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, অনেকেরই একদম কমপ্লিট নলেজ নেই যে কাউন্সেলিং প্রক্রিয়া কী, কীভাবে হয়ে থাকে তোমাদের সেই কাউন্সেলিং প্রক্রিয়া, কতগুলো রাউন্ডে হয়, কোন কোন প্রসেস থাকে। কারণ দেখো এমন অনেক বিষয় লক্ষ্য করা গেছে যে কোনো একটা ক্যান্ডিডেট হয়তো খুব ভালো র্যাঙ্ক করেছে, অর্থাৎ তার মার্কস ভালো রয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল সেই ক্যান্ডিডেটটা গভর্নমেন্ট কলেজ পেল না, কিন্তু তার থেকে অনেক বেশি র্যাঙ্ক করা। সাপোজ কোনো একটা ক্যান্ডিডেট ধরো তোমাদের র্যাঙ্কই যদি আমি বলি যে 1000 র্যাঙ্ক করেছে, আর একটা ক্যান্ডিডেট ধরো 4000 র্যাঙ্ক করেছে, দেখা গেল যে সেই 4000 র্যাঙ্ক করা ক্যান্ডিডেটটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেল, কিন্তু সেই 1000 র্যাঙ্ক করা ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটটা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেল না। এর পিছনে কারণটা কি? দেখো তার মেরিট অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের যে রেজাল্ট GNM NM যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিকেশনের পর যে প্রক্রিয়া থাকে সেটি হলো কাউন্সেলিং। এই কাউন্সেলিং প্রক্রিয়ায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি প্রপার ওয়েতে তুমি ফুলফিল না করো, তাহলে সেক্ষেত্রে একটা বিগ ইস্যু হতে পারে তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এবং গভর্নমেন্ট স্কুল অফ নার্সিংয়ের সিট সিকিওর করার জন্য। তো দেখো তোমরা প্রত্যেককে তোমাদের যে বিভিন্ন স্টেপ, অর্থাৎ GNM NM 2022 তোমাদের কমপ্লিট যে অ্যাডমিশন, তার যে বিভিন্ন স্টেপ রয়েছে সেই স্টেপগুলো আমরা 1x1 তোমাদের সঙ্গে ডিসকাস করব। আগেই বলেছি ভিডিওটা লেন্দি হতে পারে, অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে আজকের এই ভিডিওতে। দেখো প্রথমেই তোমাদের যেটা বলবো যে তোমাদের এক্সাম, ফার্স্ট স্টেপ থাকছে তোমাদের ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপের পর এক্সাম, সেই এক্সামে প্রত্যেককে তোমরা অ্যাটেম্প্ট করেছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে যে আনসার কি, সেই আনসার কি অলরেডি কিন্তু রিলিজ করে দেওয়া হয়ে গেছে, প্রত্যেককে আশা করি তোমরা সেই আনসার কি ক্রস চেক করে নিয়েছো। এর পরবর্তীতে তোমাদের যেটা থাকবে সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট, রেজাল্ট পাবলিশ করা হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। নেক্সট তোমাদের রেজাল্ট পাবলিশ হলে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। র্যাঙ্ক কার্ডের মধ্যে দুটো বিষয় থাকবে, একটা হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা এসসি এসটি ওবিসি প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু একটা জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে। যতজন ক্যান্ডিডেটের রেজাল্ট পাবলিশ করা হলো তার মধ্যে তুমি যে মার্কস পাচ্ছ সেই অনুযায়ী তোমার র্যাঙ্ক কত হচ্ছে সেটাই হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক। এরপরে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে, যারা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি, তাদের জন্য দেখো তোমাদের দুটো র্যাঙ্ক পাবলিশ করা হবে, একটা হচ্ছে GMR বা জেনারেল মেরিট র্যাঙ্ক এবং আরেকটি হচ্ছে কাস্ট র্যাঙ্ক। কাস্ট র্যাঙ্ক বলতে এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক, ওবিসি এ র্যাঙ্ক, ওবিসি বি র্যাঙ্ক, এরকম বিভিন্ন র্যাঙ্ক তোমরা দেখতে পাবে। তো প্রত্যেককে তোমাদের বলবো তোমাদের যখন র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে তার ডেট অলরেডি আমরা জানিয়ে দেব তোমাদের একদম টাইম টু টাইম, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখতে হবে। নেক্সট দেখো তোমাদের যখন এই র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হবে,
তার পরবর্তীতেই তোমাদের স্টার্ট হচ্ছে এই কাউন্সেলিং প্রক্রিয়া। ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রসেস, কারণ আগেই আমি তোমাদেরকে বললাম যে ভালো র্যাঙ্ক করে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা প্রপার ওয়েতে কাউন্সেলিংটি না করার জন্য গভর্নমেন্ট নার্সিং স্কুল বা যে কোনো এক্সামের ক্ষেত্রে তারা কিন্তু সিকিউর করতে পারেনি। এটা একদম তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল শেয়ার করলাম। নেক্সট দেখো তোমাদের যেটা বলবো, তোমাদের যে কাউন্সেলিং প্রক্রিয়া, কাউন্সেলিং প্রক্রিয়ার বিশেষ কতগুলো ধাপ থাকে। তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করা হলো, নেক্সট তোমাদের থাকবে কাউন্সেলিং। কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রথমেই যে প্রসেসটা তোমাদের থাকে, দ্যাট ইজ রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা কিন্তু তোমাদেরকে করতে হবে, কাউন্সেলিং রেজিস্ট্রেশন যেটাকে আমরা বলে থাকি। এই কাউন্সেলিং রেজিস্ট্রেশন তোমাদের প্রত্যেককে করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে ভ্যালিড র্যাঙ্ক থাকবে। তো দেখো, তোমাদের কাউন্সেলিং রেজিস্ট্রেশন করার পরে এর পরবর্তী স্টেপ কি থাকবে, তার পরবর্তী স্টেপ থাকবে চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং। ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্টেপ, কারণ এই চয়েস ফিলিং চয়েস লকিং এই জায়গাটি হচ্ছে যেটা যেখানে তুমি একবার মাত্র এই জায়গাটি করতে পারবে, পরবর্তীতে আর কোনো চেঞ্জেস তুমি করতে পারবে না। তাহলে দেখো, প্রথমেই তোমাকে যেটা বলবো যে তোমাদেরকে প্রথমে এই চয়েস ফিলিং এবং চয়েস লকিং এই প্রসেসটিকে করার জন্য প্রথম তোমাদের যেটি দরকার সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক। তোমার র্যাঙ্ক অ্যাকর্ডিং তুমি গভর্নমেন্ট স্কুল অফ নার্সিংয়ে করতে চাইছো না প্রাইভেটে করতে চাইছো সেটা তোমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে। যদি তোমার টেন্ডেন্সি থাকে গভর্নমেন্টে করার জন্য, তাহলে তোমাকে প্রথমেই দেখে নিতে হবে সিট ম্যাট্রিক্স, অর্থাৎ কোন কোন ইনস্টিটিউটে গভর্নমেন্ট নার্সিং করানো হচ্ছে, হতে পারে সেটা মেল বা ফিমেল। তো এটা দেখে নেওয়ার পর নেক্সট প্রসেস তোমার কি থাকবে, তার পরবর্তীতে তোমার নেক্সট প্রসেস যেটা থাকবে যে তুমি দেখে নিলে যে গভর্নমেন্ট ইনস্টিটিউট কোনগুলো রয়েছে, প্রাইভেট কোনগুলো রয়েছে, সেই অ্যাকর্ডিং তোমাকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে। তুমি যদি ভাবো আমি ANM করব বা GNM করব, সেই অ্যাকর্ডিং তোমাকে GNM ইনস্টিটিউট বা ANM ইনস্টিটিউটগুলোকে তোমার চয়েস ফিলিংয়ের মধ্যে রাখতে হবে। তো চয়েস ফিলিং এবং চয়েস লকিংয়ের ক্ষেত্রে তোমাদের কখন হবে, কীভাবে করতে হবে, সেই সমস্ত স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। তো তার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবার অনেকের তোমাদের কোয়েশ্চেন্স রয়েছে যে রেজাল্ট কবে পাবলিশ করা হবে। দেখো, রেজাল্ট রিলেটেড যেটা বলবো, জুলাই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে, মোস্ট প্রবাবলি মিড উইক অফ জুলাই, অর্থাৎ জুলাইয়ের যে মধ্য সপ্তাহ সেখান তার মধ্যেই তোমাদের রেজাল্ট পাবলিশ করা হতে পারে, বা লাস্ট উইক অফ জুলাই GNM ANM WBJEE তরফ থেকে যে এক্সাম কন্ডাক্ট করা হয়েছিল তার রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। নেক্সট তোমাদের যেটা বলবো যে তোমাদের চয়েস লকিং এবং চয়েস ফিলিং এর পর তোমাদের ফার্স্ট রাউন্ড অফ কাউন্সেলিং এর যে রেজাল্ট, সেই রেজাল্ট পাবলিশ করা হবে। প্রত্যেককে তোমাদের যে স্টুডেন্ট লগ ইন আমি দেখিয়ে দেবো, সেখানে লগ ইন করার পর ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করার পর তোমরা দেখে নিতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে মেসেজও চলে আসবে যে তুমি কি ফার্স্ট কাউন্সেলিংয়ে পেয়েছো। এবার দেখো, এখানে দুটো পসিবিলিটিস থাকছে। একটা হচ্ছে যে তুমি কাউন্সেলিংয়ে কি পেয়েছো না পাওনি, অর্থাৎ তোমার যে ফার্স্ট কাউন্সেলিং এলো সেখানে তুমি কি কোনো, তোমার কি কোনো অ্যালটমেন্ট এসেছে। যদি না এসে থাকে, তো ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশ হলো, তারপর থাকে আপগ্রেডেশন। আপগ্রেডেশনের দুটো স্টেপ, একটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন, একটা হচ্ছে নো আপগ্রেডেশন। দেখো, ধরো কোনো একটা ক্যান্ডিডেট তোমার ফার্স্ট কাউন্সেলিংয়ে একটা নার্সিং স্কুল এলো যেটা তোমার পছন্দের, তো সেক্ষেত্রে কি, তাহলে তুমি সেখানেই অ্যাডমিশন হতে চাইবে। তো তার জন্য তোমাকে যেটা করতে হবে, নো আপগ্রেডেশন। নো আপগ্রেডেশন করলে কী হবে, তোমার যে ইনস্টিটিউটটা এসেছে সেখানে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো অ্যাডমিশন নিতে গেলে তোমাকে প্রপার ডকুমেন্টেশন সেখানে ভেরিফাই করাতে হবে, ভেরিফাই করানোর পর তারপর তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবার যদি ধরো কোনো একটা ইনস্টিটিউট এলো, যেটা তুমি কাউন্সেলিং করেছো, চয়েস ফিলিং করেছো, তারপর কোনো একটা ইনস্টিটিউট ফার্স্ট রাউন্ডের যে কাউন্সেলিং রেজাল্ট সেখানে তোমার নামে অ্যালোটেড হলো, বাট তোমার সেই ইনস্টিটিউটটা পছন্দ নয়, তাহলে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি কি করবে যে ইয়েস আপগ্রেডেশন। ইয়েস আপগ্রেডেশন করলে কি হবে, সাপোজ ধরো তুমি ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করলে, তো কি হবে যে তুমি ইয়েস আপগ্রেডেশন করে রাখলে, ধরো সাপোজ সেকেন্ড রাউন্ডে গিয়েও কোনো ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেল না, সেক্ষেত্রে তোমার ফার্স্ট রাউন্ডের যে এফোর্টটা ছিল সেটা ভ্যালুয়েবল হবে। তো এই এটা হচ্ছে একটা মেন ইম্পর্টেন্ট রিজন। এবার দেখো, তুমি ধরো সাপোজ যে আমি অ্যাকসেপ্ট করতে চাইছি না যেটা পেয়েছি, তাহলে তুমি কি করবে, ইয়েস আপগ্রেডেশন। নেক্সট তোমার কাছে একটা সুযোগ থাকবে যে নেক্সট যে অ্যালটমেন্ট আসবে সেখানেও তুমি সুযোগ পেতে পারো, বাট এই ক্ষেত্রে কিন্তু এটা কনফার্ম না যে তুমি এখানেই সুযোগ পাবে। এটা গেল তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং। নেক্সট তোমাদের যে প্রসেসটা থাকে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং। এই প্রত্যেকটা রাউন্ডে আলাদা আলাদাভাবে তুমি কিন্তু কোনো চয়েস ফিলিং করতে পারবে না, তোমাকে চয়েস ফিলিং একবারই করতে হবে,
সো চয়েস ফিলিং এটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, তো এটা প্রত্যেককে কেয়ারফুলি কিন্তু তোমরা চয়েস ফিলিং করবে। নেক্সট ফার্স্ট কাউন্সেলিং এর পর আসবে সেকেন্ড কাউন্সেলিং এর রেজাল্ট, অর্থাৎ এমন হলো হয়তো ফার্স্ট কাউন্সেলিং এ কেউ তোমরা আপগ্রেডেশন করেছো তাদের রেজাল্ট এলো, বা হয়তো ফার্স্ট কাউন্সেলিং এ কারোর রেজাল্ট আসেনি সেকেন্ড কাউন্সেলিং এ তার রেজাল্ট এলো, তো এরকম ভাবে রেজাল্ট এলো। এবং সেকেন্ড কাউন্সেলিং ও তোমাদের কাছে অপশন থাকবে দুটো, ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন। সাপোজ তুমি নো আপগ্রেডেশন করলে ভর্তি হতে চাইছো, তার পরবর্তী প্রসেস থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তোমার যে ইনস্টিটিউট বা স্কুল অফ নার্সিং তুমি পেয়েছো সেখানে গিয়ে তোমাকে রিপোর্ট করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ভেরিফাই করার পর তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা হবে। এইবার দেখো তোমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এর পর থাকছে মপ আপ রাউন্ড। এই যে মপ আপ রাউন্ড হচ্ছে, এই মপ আপ রাউন্ডের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে রেজিস্ট্রেশন হয়। এটা ডিপেন্ড করছে যে তোমাদের কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে, যেটা 2021 হয়েছিল এবং হোপসো 2022 তোমাদের জন্য এই মপ আপ রাউন্ড তোমরা পাবে। তো এখানে কতগুলো সিট ভ্যাকেন্ট রয়েছে সেই অনুযায়ী ডিপেন্ড করে থাকে। তো মপ আপ রাউন্ডের ক্ষেত্রে একটা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করলে চয়েস ফিলিং করলে তারপর মপ আপ রাউন্ডে তোমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট পাবলিশ হবে। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এলিজিবল হবে তারা কিন্তু ডিরেক্ট তোমাদের নোটিফিকেশন লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে, এবং যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা এলিজিবল হবে না তাদের জন্য কি থাকছে, তাদের জন্য দেখো 2021 একটা স্পেশাল রাউন্ড অফ কাউন্সেলিং হয়েছিল, যে কাউন্সেলিংটাকে আমরা বলছি এক্সটেন্ডেড মপ আপ কাউন্সেলিং। অর্থাৎ মপ আপ কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও, তবে একটা কথা তোমাদেরকে বলবো যে এই যে এক্সটেন্ডেড মপ আপ কাউন্সেলিং, স্পেশাল কাউন্সেলিং, এই সমস্ত কাউন্সেলিং এর ক্ষেত্রে কিন্তু তোমাদের গভর্নমেন্ট সিট পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই কমে আসে। এক্সটেন্ডেড মপ আপ কাউন্সেলিং রেজিস্ট্রেশন আলাদাভাবে হয়েছিল, তার কাউন্সেলিং প্রক্রিয়া হয়েছিল। নেক্সট এটা থাকছে ফিজিক্যাল রাউন্ড, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্পট কাউন্সেলিং। এই টার্মটার সাথে তোমরা অনেকেই পরিচিত যে স্পট কাউন্সেলিং। তো এই স্পট কাউন্সেলিং এর ক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে কমপ্লিটলি কিন্তু তোমাদের যে বাকি কাউন্সেলিং প্রসেসের কি রেজাল্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করছে যে স্পট কাউন্সেলিং হবে কি না। 2021 হয়েছিল এবং আশা করব 2022 তোমাদের এই কাউন্সেলিং এর এতগুলো রাউন্ড অবশ্যই থাকবে। তো আশা করছি তোমরা প্রত্যেককে বুঝতে পেরেছো যে সমস্ত ক্যান্ডিডেট 2022 জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম অ্যাপিয়ার করেছো, তোমাদের যে বিভিন্ন ধরনের প্রবলেম সেই প্রবলেমগুলো আশা করছি বুঝতে পেরেছো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও যেটা বলবো, জিএনএম এনএম 2022 যে রেজাল্ট পাবলিশ কখন হবে সেটাও তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। তো এই ভিডিওটাকে কমপ্লিট দেখছো, আশা করবো তোমরা প্রত্যেকে এই ভিডিওটাকে কমপ্লিট দেখেছো। ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।